তিনি চলে গেলেন পেশোয়ার পেশোয়ারে কিন্তু ধরা পড়তেন ওখানে এখানে কলেরা হয়ে গেল তো তাকে তখন ওখান থেকে আনা হলো কাশির হসপিটালে সুস্থ করা হলো তারপরে একটা অমানুষিক লেভেলের অত্যাচার মানে এটা বলতেই আমার কোনো অদ্ভুত লাগছে মানে এখনও বোধহয় ওরকম অত্যাচার হয় না নকশাল আমলে বোধহয় পুলিশ এরকম একটু করেছিল ঠোরে এখন হয় কি না আমার মনে হয় না এখন হয় বলে এই ভদ্রমহিলাকে জেলের মধ্যে ফেলে দুজন জমাদার নিয়ে এসে তার প্রাইভেট পার্সে দু বাটি রং কটা ঢেলে দিয়েছে এক কাপ কফি কফি কথারই তো ফান এই টেবিলে সবই আছে খেলা থেকে গান আমাদের গল্পেরা সবই হবে হিট কারণ সঙ্গে আছে অতিথি এবং ইন্দ্রজিৎ এই এপিসোডটা আপনারা যখন দেখছেন পনেরোই আগস্ট আমাদের প্রিয় স্বাধীনতা দিবস খুব কাছাকাছি স্বাধীনতা সংগ্রামীদের যখনই কথা হয় না আমাদের মাথায় টিপিক্যাল কিছু নাম আসে বা মহিলা স্বাধীনতা সংগ্রামীদের যদি কথা বলি বা মারোয়ারি স্বাধীনতা সংগ্রামীদের যদি কথা বলি খুব খুব হাতে গোনা হয়তো এক আঙুল দু আঙুলে গোনা যায় আমরা নাম জানি কিন্তু তাঁরা তো ছিলেন অনেক কিছু সাপোর্ট দিয়েছেন সামনে এসে যুদ্ধ করেছেন করেছেন আজকের গল্প এই লেসার নন ফ্রিডম ফাইটার্স ফিমেল ফ্রিডম ফাইটার্স ইনফ্যাক্ট ভারতের স্বাধীনতা সংগ্রামে অন্যতম সাকসেসফুল হাইস্ট সেটা নিয়ে অমিতাভ গুপ্ত গল্প শোনাবেন অমিতাভ গুপ্ত যিনি নিউজ পেপার কলামিস্ট প্রচুর ম্যাগাজিনে লেখেন ব্রেক ফি ট্রেলস নামে একটি ওয়াকিং ট্যুরস চালান কলকাতায় তার সঙ্গে গল্প ইন্ট্রোডিউসিং অমিতাভ গুপ্ত অমিতাভ যখন এই এপিসোডটা অন ইয়ার হচ্ছে লোকে যখন আমার তোমার এই আড্ডা মারাটা দেখছে পনেরোই আগস্ট খুব কাছাকাছি একদম সমস্যাটা হচ্ছে সমস্যা বলবো না মানে যাদের জন্য স্বাধীনতা এসছে স্বাধীনতা সংগ্রামী আমরা যখন তাদের না মনে করার চেষ্টা করি না কম বয়সীদের হোক আমাদের বয়সীদের হোক ওই টিপিক্যাল কিছু নাম মাথায় আসে এবং মোস্টলি সেগুলো পুরুষদের নাম মহিলা স্বাধীনতা সংগ্রামী বা হয়তো আন্ডার কোটেড বা আন্ডার মেনশনড স্বাধীনতা সংগ্রামী তাদের সম্বন্ধে আজকে একটু জানতে চাই তোমার থেকে তুমি তো অনেকগুলো গল্প জানো কোন মহিলাদের স্বাধীনতা সংগ্রামী অবদান কি সেটা বলো এখন ব্যাপারটা হচ্ছে যদি এমনি নর্মাল শিক্ষিত বাঙালি তাকে তুমি কয়েকটা বাঙালি স্বাধীনতা সংগ্রামীর নাম জিজ্ঞেস করো আমার মনে হয় ওই বিনা দাস ওদিকে তোমার প্রীতিলতা কল্পনা দত্ত অ্যান্ড লাস্টলি যার নাম সবাই জানে মাদঙ্গিনী হাজরা সিলেবাসের মধ্যে চারজনের নাম বলবে দুজনের নাম কিন্তু কেউ জানে না মানে অনেকে জানেন না কেউ জানে না ভুল কথা সবাই আমার মতো বোকা এটা ভাবারও কোনো কারণ নেই প্রীতিলতা ম্যাডাম আর মাতঙ্গিনী হাজ এরা দুজন ছাড়া বাকি দুটো নাম কিন্তু অনেক কম জানা আমি বললাম ম্যাক্সিমাম আচ্ছা আই সেড ম্যাক্সিমাম তো তাদের সম্বন্ধে একটু গল্প শুনি পনেরোই আগস্ট আসছে ভারতবর্ষের একটা বড় পার্সেন্টেজ অফ পপুলেশন হচ্ছেন মহিলা এবং আমি কিছু না জেনেই বলছি নিশ্চয়ই স্বাধীনতা সংগ্রামে তারা একটা বড় ভূমিকা নিয়েছিলেন যাদের নিয়ে কিন্তু আমরা বেসিক্যালি কোনো কথা বলি না এই চারটের নাম বললাম এছাড়াও দু তিনটা নাম আছে যেমন ধরো বাসন্তী দেবী চিত্তরঞ্জন দাসের স্ত্রী তিনিও খুব অ্যাক্টিভ স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারপর নেলি সেনগুপ্ত যতীন্দ্রমোহন সেনগুপ্ত স্ত্রী তিনিও খুব সক্রিয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন ওদিকে শান্তি সুনীতি যারা ম্যাজিস্ট্রেটকে গুলি করে হত্যা করেছিলেন এক মিনিট ম্যাজিস্ট্রেটকে গুলি করে হত্যা করেছিলেন দুজনে তখন একজন মহিলা দুজন মহিলা তারা ওনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে দেখা করে উনি বেরিয়ে এসেছেন এসে বলেছেন হ্যাঁ গার্লস হোয়াট ক্যান উই ডু দে টুক দ্য গান এন্ড শুট ভীষণ আর শান্তি সুনীতি আবার আবার ঠাকুমার পরিচিত ছিলেন মানে আমাদের বাড়িতে এসেছেন আচ্ছা এবার নামটা আরেকবার বলবে শান্তি শান্তি এবং সুনীতি এদের শান্তি এবং সুনীতি আচ্ছা দুজন শান্তি সুনীতি বলা এদের পরে পরবর্তীকালে বিবাহে বিয়ে কাছে পদবী পাল্টে গেছে হুম এবার ব্যাপারটা হচ্ছে কি এই নামগুলো মনে আছে কারণ এগুলো এরা অ্যাক্টিভলি ইনভলভ ছিল মানে ধরো গুলি করে মেরেছে গুলি খেয়েছে কোনো সশস্ত্র বিপ্লব বা কিছুদের নেতৃত্ব দিয়েছে এগুলো কিন্তু অনেক পরে নাইনটিন থার্টিস নাইনটিন থার্টি টু তুমি একটু যদি ব্যাকে যাও মানে একদম প্রথমে যাচ্ছি সেভেন্টিন ফিফটি সেভেন হ্যাঁ পড়োশি যুদ্ধ হয়ে গেল নেক্সট যেটা আমি রিভোল্ট বলবো বা বিদ্রোহ বলব সেটা হচ্ছে তখনও তুমি মহিলা কম পাচ্ছ ঝাঁসিরানি লক্ষ্মীবাই হযরত মহল আর ওদিকে বোধ ওই চিনাম্মা তার বেশি কি নেই আর তারাও খুব মানে সাধারণ মহিলা নয় মানে কুইন মানে ইতিহাসে কম পাচ্ছি হ্যাঁ পাচ্ছ ডকুমেন্টেড কম পাচ্ছি এবার এবার আমি কংগ্রেসে চলে আসছি এইটিন কংগ্রেস একটা বড় প্রথম বড় দল যে ব্রিটিশদের এগেনস্টে প্রতিবাদ তোমার ডেমনস্ট্রেশন যে তোমরা যেটা মানে গোদা বাংলায় তোমরা যেটা করছো তোমরা ঠিক করছো না এটা বলার জন্য প্রথম একটা বড় পার্টি হলো এইটিন কংগ্রেস বাহাত্তরটা সদস্য একটা মহিলা বাহাত্তর জন সদস্য একটাও মহিলা নিয়ে প্রথম মহিলা সদস্য কখন এলো আরো পরে এইট্টিন তারাও কিন্তু এলিট স্বর্ণকুমারী দেবী ঠাকুরবাড়ির মেয়ে হম একজন কাদম্বিনী গাঙ্গুলি তিনি প্রথম মহিলা যিনি মেডিকেল কলেজে চান্স পেয়েছেন এইট্টিন এইটি ফোর সিরিয়ালে দেখেছি হ্যাঁ অভিয়াসলি সিরিয়ালের আগে কাদম্বিনী নামটা খুব বিশেষ জানতো জানতো না তারপরে তার বাড়ি ঠাড়ি নিয়ে লাফালাফি কেন ভেঙে ফেলা হচ্ছে ইত্যাদি ইত্যাদি যা হচ্ছে মানে তিনি ছিলেন একজন সদস্য একদম এবং তুমি তখন ভেবে দেখো মহিলাদের অবস্থাটা কি উনি একজন ডাক্তার ফুল ফ্রেজের ডাক্তার তাই তাকে নিয়ে কার্টুন মিম সব চলছে মানে মহিলারা বাড়ির বাইরে বেরিয়েছে আবার কি তো এটা যদি মহিলা স্ট্যাটাস হয় তখন মহিলা স্বাধীনতা সংগ্রাম আসতে তো একটু দেরি হবে এবং প্রথমত তারা প্রথমে তো এই যে তোমায় যেগুলো বললাম এরকম আরও ঘটনা আছে যেমন আমি তোমার একটা কেস বলছি তোর একটা মিছিল যাচ্ছে কি মিছিল সেগুলো আমি পড়ে আসছি এটা মিছিল যাচ্ছে সে বিবি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে হোক সেন্ট্রাল এভিনিউ দিয়ে হোক মহিলা আছে সামনে পুরুষ আছে মিছিল ওই সময় ব্যান্ড ওয়ান ফর্টি ফোর ধারা চলছে মাউন্টেন পুলিশ চলে এসছে রোগা পটকা স্বাধীন বাচ্চা বাচ্চা মেয়েরা এই ঘোড়া লাগান ধরে ঝুলে পড়েছে যে পুলিশকে এগোতে দেবো না এবং তারা সত্যি পুলিশকে এগোতে দেয়নি কারণ যাতে ছেলেগুলোর গায়ে লাঠি না চাষ মানে এই ঘটনাগুলো তো আমরা খুব একটা শুনতে পাই না মানে তারা অ্যাকচুয়ালি মহিলার সাপোর্ট সিস্টেম হিসাবে কাজ করেছে হ্যাঁ প্রথমে তাই প্রথমে তাই আমি সেটা আসছি মানে এরকম আছে তারপরে মারোয়ারি মহিলা জাতীয় পতাকা তখন কংগ্রেসের পতাকাটাকে মোটামুটি জাতীয় মহিলা জাতীয় পতাকা নিয়ে হেঁটে যাচ্ছেন কলকাতার রাজপথে মিছিলের ফোরফ্রন্টে পুলিশ বাধা দিয়েছে ফ্ল্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করেছে পুলিশের হাতে কামড়ে দিয়েছে কামড়ে দিয়েছে কামড়ে দিয়েছে নাম কি আছি আরে এটা একটা ট্রেলার প্রথমে একটু ট্রে সব যদি তোমায় প্রথমেই বলে দিই তাহলে তো মুশকিল হবে আস্তে আস্তে হোক এরকম এরকম আছে ধরো লবণ আন্দোলন লবণ আন্দোলন হচ্ছে হ্যাঁ মেদিনীপুরে হচ্ছে সেখানে জ্যোতির্ময়ী গাঙ্গুলি আছেন মানে কাঁদমনি গাঙ্গুলির মেয়ে পরে কাউন্সিলর রয়েছেন আচ্ছা উনি আছেন চারুশিলা দেবী আছেন যিনি একসময় যাকে ক্ষুদিরাম বলেছিলেন মানে বিপ্লবে আসতে উনি দীক্ষিত হয়েছিলেন আগে এসেছিলেন পরে এরা একটা মিটিং হচ্ছে একটা মিটিং হবে লবণ আন্দোলনের আর পুলিশ বলেছে মিটিং ঠিটিং করতে দেবো না তখন জ্যোতিময়ী গাঙ্গুলি বলছেন যে আমরা পিঠ দেখাবো না যারা পিঠ দেখাবেন না তারা সামনে আসুন এখন সাম্বারিয়াস টু কাম ফাস্ট ফরওয়ার্ড অনেক মহিলা আছে কোলে বাচ্চা নিয়ে যে কে যাবে তখন সাবিত্রী বলে তখনকার নিজেকে পতিতা বলা হতো সেরকম একজন মহিলা সামনে এসে দাঁড়িয়ে বলে ওকে আমি আছি বাকি এগিয়ে এসো তখন বাকি যারা ভদ্রলোক ভদ্রমহিলারা তখন তারা পিছনে দাঁড়িয়ে গেলেন পুরো গ্রুপ করে আটকে দিলেন এরকম ঘটনাও ঘটেছে উইমেন এটা এটাকেই বলে হ্যাঁ তো দিস ইজ উইমেন এম্পাওয়ারমেন্ট সেটা ছিল এবার জিনিসটা হচ্ছে কি যেটা তোমায় বললাম কংগ্রেস তারপরে আর তার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মহিলাদের শিক্ষা এইটিনটি নাইন বেথুন কলেজ প্রথম এশিয়ায় মহিলা কলেজ এইটিনটি নাইন এশিয়ায় এশিয়ার ওকে সাইটে সেটাই লেখা আছে এশিয়ার প্রথম মহিলার কলেজ এখানে তো বটেই এবার তার মানে উমেনের এডুকেশনটা দেরিতে এসছে ফর্মাল এডুকেশন ফর্মাল এডুকেশন ফর্মাল এডুকেশনটা দেরিতে এসছে যেমন তোমার ঠাকুরবাড়ি মেয়েরা সব তো বাড়িতেই পড়াশোনা করেছেন অনেকে তো কলেজে যাননি কিন্তু তারা যথেষ্ট এডুকেটেড ছিলেন এইবার এতদিন ধরে যেটা চলছিল কংগ্রেস তাদের মধ্যে দুটো ভাগ ছিল একটা হচ্ছে চরমপন্থী একটা নরমপন্থী চরমপন্থী আর নরমপন্থী আচ্ছা মানে এক্সট্রিমিস্ট আর মডারেটস মানে একজন বলে বোম মারবো একজন বলে মারবো না এরকম কিছু ঠিক তখন বোম মারার গল্পটা তখনও আসেনি তুমি যে বোম মারার গল্পটা বলছো বিফোর বঙ্গভঙ্গ মানে ফার্স্ট বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ পাঁচ আচ্ছা উনিশশো পাঁচের আগে একটাই মোটামুটি আমরা এরকম ইয়ে পাই মানে যেটা তুমি বোম মারবো বা খুনোখুনির গল্প পাই সেটা হচ্ছে চাপেকার ব্রাদার্স মহারাষ্ট্রে তিন ভাই চাপেকার ছিল তারা কাকে তারা মেরেছিল র্যান বলে একজন বদ্ধলোককে তিনি প্লেগের যে দুর্নীতি মানে নির্মূলে তার কমিশনার বা হেড কিছু একটা ছিলেন তুমি বললো হঠাৎ প্লেগের কমিশনারকে মারতে গেলো কেন কারণ তারা তখন প্লেগ হয়েছিল প্লেগ নির্মূলের নামে তারা বাড়ি থেকে লোকজনকে বার করে উলঙ্গ করে একদিকে রেখে সে বাড়িতে সার্চ করে তাকে মানে এটা বিচ্ছিন্ন লেভেলের হ্যাকলিং করা যায় তো সেটার প্রতিবাদ প্রতিবাদ হয়েছিল কংগ্রেস থেকে বলেছিল এটা ঠিক হচ্ছে না এটা ভালো হচ্ছে না তো এরা ভালো হচ্ছে না না ছিল যায়নি সোজা গিয়ে একখানা শ্যুট খতম তো দিস ওয়াজ ওয়ান ইনসিডেন্ট হুইচ ওয়াজ নট এক্স্যাক্টলি সেটাকে আমি ঠিক স্বাধীনতা সংগ্রামের গল্পের মধ্যে ফেলবো কিনা জানি না আবার ফেলতেও পারি কেন ফেলবো না হ্যাঁ ফেলতেও পারি কিন্তু এটাকে আমি বিচ্ছিন্ন ঘটনা বলেই বলবো কারণ এটা কোনো সংগঠন ছিল না কিছু ছিল না তিনজনের মনে হয়েছিল দিস টু বি ডান দিস টু বি ডান ফিনিশড এবার যখন বঙ্গভঙ্গ হলো উনিশশো একটা বড়ো জিনিস বাংলাকে ভাগ করে দিয়েছে বাংলার মধ্যে বা উড়িষ্যার বিহারকে ঢুকিয়ে দিতে বাঙালি হিন্দুরাটা অন্য টেনশন হচ্ছে যে আমরা আমাদের জায়গায় মাইনরিটি হয়ে গেলাম ওদিকে আসাম বা ই মানে ওদিকে মুসলিম একটা আলাদা জায়গায় করে দিয়েছে এটা নিয়ে যখন প্রোটেস্টটা শুরু হলো আমি একটা এর মাঝখানে বাজে প্রশ্ন জিজ্ঞেস করি হয়তো যারা পডকাস্টটা দেখছেন তাদের মধ্যে অনেকে ইতিহাসটা ভুলে গেছেন অনেক কম বয়সীরে ইতিহাসটা পড়েননি বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল এটা কি বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল এটা হচ্ছে প্রথমবার যেবার বাংলা ভাগ হলো নট দ্য নাইনটিন ফর্টি সেভেন ওয়ান বঙ্গভঙ্গ যেহেতু দুটো ভাগ হয়ে গেছে প্রোটেস্ট শুরু হয়ে গেছে মানে প্রথম তো বাঙালিদের হিন্দুদের টেনশনটা হচ্ছে আমাদের বিহারি এবং উড়িয়াদের সঙ্গে এক করে দেওয়া হচ্ছে হয়তো আমরা আমাদের জায়গায় মাইনরিটি হয়ে যাব সেটা একটা টেনশন দ্বিতীয়ত এই যে মাঝখান দিয়ে এটা করে দেওয়া হলো ওরা এটা করেছিল এদিকে হিন্দু বেশি দিয়ে মুসলমান বেশি এরা মনে হচ্ছিল এরা আমাদের মধ্যে একটা ডিভিশন করছে এটা এবার কেন করা হয়েছিল তখন কংগ্রেস যথেষ্ট সক্রিয় তারা প্রোটেস্ট করছে প্রতিবাদ করছে আর মডারেট আর এক্সট্রিমসের কথা যেটা বলছিলাম তার মধ্যে এদিকে রয়েছে গোখলে আর ওদিকে রয়েছে আমাদের বালগঙ্গাধর তিলক বালগঙ্গাধর তিলক বলছেন যে আমরা পূর্ণ স্বরাজ চাই মানে ইংরেজদের সেখানে কোনো মাথা ব্যথা থাকবে না আমাদের ব্যাপার আমরা বুঝে আর এদের গল্পটা হচ্ছে না মানে ইংরেজরা একটু ব্যাকগ্রাউন্ডে থাকুক তার মধ্যে আমাদের স্বরাজটা আমরা আমাদের মতো করে করব। সেটা উনি বললেন এটা হতে পারে না দিস ইজ অ্যাবসেন্ট এই নিয়ে এই নিয়ে চলছে এবার ইংরেজ তখন একটা এই জিনিসটা করলো এটা করার পর যেটা হলো কংগ্রেসদের মধ্যে একটা ডিবেট শুরু হয়ে গেল। যে আমরা বঙ্গভঙ্গর কি করে প্রতিবাদ করবো এক্সট্রিমিস্টরা বললো যে আমরা এটাকে পুরোপুরি মানে আন্দোলনটাকে পুরোপুরি ইন্ডিয়ার মধ্যে ছড়িয়ে দেব ওদের গল্পটা না মানে এটা বাংলার দিকেই করা হোক এবং তখন আবার ইয়ে আসছেন প্রিন্স অফ ওয়েলস আসছেন তাকে ওয়েলকাম করতেও তাদের আপত্তি নেই তাদের আপত্তি আছে এই নিয়ে না একদল ভারতীয় যাচ্ছে প্রিন্স অফ ফুয়েলসকে মানে ওয়েলকাম করতে যারা দুশো বছর দেড়শো বছর ততক্ষণে এই দেশটা প্রশুসন নিয়েছে হুম কিছু একটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে ওদের গল্পটা হচ্ছে আমরা স্বাধীনতা আমরা আমাদের শাসন চাই কিন্তু ব্রিটিশ যদি ব্যাকগ্রাউন্ডে থাকে অসুবিধে নেই এদের গল্প হচ্ছে না আমরা ফুল উৎখাত করতে চাই এই নিয়ে উনিশশো সালে যে কংগ্রেসের মিটিংটা হলো তার মধ্যে বিশাল মানে একটা যাকে বলে তকাতকি চেঁচামিচি বালগঙ্গাধর চিলক চেয়েছিলেন লালা রাজপত রায় হচ্ছে সভাপতি হোক আর এদিকে গোখলে চেয়েছিলেন রাজবিহারী ঘোষ নট বোস রাজবিহারি ঘোষ তিনি প্রেসিডেন্ট হোক রাজবিহারী ঘোষ হচ্ছে বড় উকিল ছিলেন তার একটা বড় অবদান আছে তিনি তেরো লক্ষ টাকা এনসি মানে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনকে দিয়েছিলেন যাদবপুরে এই এনসি পরে যাদবপুর ইউনিভার্সিটি হয় তখনকার দিনে তেরো লক্ষ টাকা মানে তো বিশাল বিশাল টাকা বিশাল টাকা এবং এই এনসি পরে যাদবপুর ইউনিভার্সিটি হয় এই যে রাজবিহারি এভিনিউটা আছে যেটা অনেকে ধারণা রাজবিহারি বসুর নামে ওটা রাজবেরি বসুর নামে নয় ওটা রাজবিহারি ঘোষের নামে যেটা আমি জানতাম না যে অনেকে জানেন না তারপর একদিনে আমি দেখলাম না ওটা ভাবাই ভাবছে রাজবেরি বসুর নামে রাজবিহারি ঘোষের নামে এনিওয়ে রাজবেরি ঘোষ হলেন হওয়ার পর একটা বিশাল বিদঙ্গ হলো হলো তারপরে কংগ্রেসের মধ্যে স্প্লিট হয়ে গেল লবিং কি তখন থেকে শুরু হলো এটাকে তুমি লবিং যদি বলো তাহলে লবিং টেকনিক্যালি তো লবিং তো এটা পুরো আলাদা এই যে আমরা গান্ধী সুভাষের পরে যেটা দেখি সেটাও তো এক ধরনের এক্সট্রিমিস্ট আর মডারেটরি গল্প সেটা তো গান্ধী সুভাষই ছিল আমরা সবাই সেই গল্পটা শুনি হ্যাঁ তো সেটা হচ্ছে পরে এটা এখান থেকে শুরু এবং এতে সবচেয়ে খুশি হলো ইংরেজরা যে স্প্লিট হয়ে গেছে এইবার গল্পতে এইবার হচ্ছে এই যে তুমি যেসব ইয়ে বোমবাজির গল্পটা বললে এবার শুরু হলো অরবিন্দ ছিলেন ইয়ের সাথে আমাদের ত্রিলকের সাথেই তো অরবিন্দ ওখান থেকে চলে এলেন অরবিন্দ এসে উনি শুরু করলেন কতগুলো জিনিস ওনার একটা অনুশীলন সমিতি বলে একটা গ্রুপ ছিল সেটাকে উনি হাইলাইট করলেন আরও লোক নিয়ে এলেন যুগান্তর বলে একটা গ্রুপ করলেন উনিশশো সালে করেছিলেন দুটো কাগজ বার করলেন বন্দে মাতরম আর যুগান্তর বলে যার এগুলো সবই আমরা উনিশশো পাঁচ ছয় সাত এই সময় মোটামুটি এই সময়টাই সাতের পর থেকে সাতের স্প্লিটটা হয়ে গেল তারপরে উনিশশো ছয় সালে ওরা দার্জিলিংয়ে প্রথমে ওকে মারার চেষ্টা করে প্রফুল্ল চাকি ছিল আর একজন দুজন ছিলেন কিন্তু সাকসেসফুল হয় না তার আগে মানে মোটামুটি কংগ্রেসের ক্র্যাক হওয়ার আগে থেকে ওরা ট্রাই করছে যে ভাই আমরা বোমাটা মারব তারপরে মেদিনীপুর জেলায় ট্রেনে করে যাচ্ছিলেন দুবার বোমা মারার চেষ্টা হয়েছিল কিন্তু সাময়ে অ্যান্ড্রুড ফ্রিজার সেবারও বেঁচে যান তখন ওদের মনে হয় বোমাটাকে আরেকটু স্ট্রং করতে হবে পিক্রি গ্যাসের একটু দিতে হবে টেস্ট করবে কোথায় দেওঘরে এবার যখন হচ্ছে বোমাটা মারা একজন ইয়াং কমরেড তার নাম ছিল প্রফুল্ল চক্রবর্তী চাকিনা প্রফুল্ল চক্রবর্তী বাচ্চা ছেলে সে বললো দাদা আমি বোমাটা টেস্ট করব এখন বোমাটার কতটা ক্যাপাসিটি ছিল সেটা সে বুঝতে পারেনি সুতরাং বোমাটা বাস করার সময় হি অলসো ডাইট সো বলতে পারা যায় ইনি এই যে যাকে বলে চরমপন্থীরা যখন ইংরেজদের এখানে এগেনস্ট বিদ্রোহ শুরু করলেন এটাকে তুমি প্রথম শহীদ বলতে পারো দো এক্স্যাক্টলি হি ওয়াজ নট কিলড বাই ব্রিটিশ অর এনিথিং কিন্তু উনি বোমাটা ট্রাই করতে গেলে মারা যান আমরা তো এই ঘটনা এখনো দেখি যে অমুক জায়গায় বোমা মারতে গিয়ে বোমা ফেটে আহত এক নিহত দশ এসব তো আহত দশ নিহত এক কিন্তু ওটা মানে ওটা থেকে একটা জিনিস এরা বুঝে গেলেন যে দ্য বম্ব ইজ রিয়েলি পাওয়ারফুল এইবার উনিশশো সালে যে ঘটনা আমরা মোটামুটি সকলেই জানি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে মারার জন্যে ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি এটি বোমা ছুঁড়েছিলেন কিন্তু ওই গাড়িটাতে কিংসফোর্ড ছিলেন না কেনেডি বলে এক ভদ্রলোক যিনি আমার ভারত নিয়ে ইতিহাস দুটি ভালো বই লিখেছেন তার বউ আর মেয়ে মারা যায় এবার প্ল্যানটা এবার অ্যাজ ইউজুয়াল প্রথম প্ল্যান প্রথম একটা লোককে মারার প্ল্যান হচ্ছে সে বল সংগঠন বলতে তখনও সেরম কিছু হয়নি সো সো ইডেন ক্লিক আর তার মধ্যে এসকেপ রুটটা খুব বাজে ছিল সুতরাং ক্ষুদিরাম ধরা পড়ে যায় আর প্রফুল্ল চাকি এতদিন জানা যেত তিনি সুইসাইড করেছেন কিন্তু এখন কিছু গবেষকরা বলছেন উনি সুইসাইড করেনি ওনাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল কারণ ওনার দেহে দুটো বুলেটের দাগ আছে একটা লোক কখনোই দুটো গুলি চালিয়ে নিজের মাথায় সুইসাইড করতে পারে প্রথম অ্যাটেম্প্ট আনসাকসেসফুল হওয়ার ব্যাপারে আমি একটা মজার গল্প বলি মানে ইটস নট রিলেটেড টু ইন্ডিপেন্ডেন্স আমরা যখন এবং প্রথম শ্যুট করছিলাম তখন অমিতাভ থেকে আরেকবার আমরা এখানে এনে ইন্টারভিউ করেছিলাম টেকনিক্যালি এপিসোডটা কোনো একটা কারণে এত ছড়ায় মানে সাউন্ড আসেনি একটা এপিসোডে আগেও সাউন্ডের গন্ডগোল হয়েছিল এপিসোডটা ফেলে দিতে হয়েছিল সো প্রথম অ্যাটেম্পট মানে গন্ডগোল হবেই ছড়াবেই এটা মেনে নিতে হবে এটা নিয়ে দুঃখ পেয়ে লাভ নেই হ্যাঁ তো এই যে ধরো বোম আসছে এইগুলো কি তৈরি করা হতো মানে হ্যাঁ এইবার একটা ব্যাপার আছে বোমগুলো তৈরি করা হচ্ছে এবার বোম তৈরি করার জন্যে হেমচন্দ্র কানুনগ বলে একজন বিপ্লবী ছিলেন তাকে বিদেশে পাঠানো ট্রেনিং নিতে ট্রেনিং নিতে আচ্ছা ফান্ডিং কে করলেন এটাই পড়ে এসেছি আচ্ছা ফান্ডিং কে করলেন ভেরি গুড কোশ্চেন এটাই পড়ে এসেছি মানে মুদ্রা গল্প টাকাটা দিল তখন তো সোজা নয় এই যে তুমি বলছিলে না যে অনেককে আমরা জানি না তারা কিন্তু অনেক মহিলা নয় অনেক ফেমাস পুরুষ আছে যারা নিজেদের একেবারেই জানাতে দিতে চাননি যে তারা কাজ করছে আমি পরে আসছি এবার এরপরে এটা হলো এবার এই মামলা বিশাল মামলা এটা এত বড় বোমা পড়েছে এর আগে তো হয়নি ব্রিটিশদের এবার মামলা হলো মামলা টামলা হয়ে অরবিন্দ বেসিক্যালি ওরা সবাই যাইছিল যাকে ওকে বাঁচিয়ে দেওয়া যায় কারণ হি ইজ দ্য মেন গাই আর অরবিন্দ চিঠিপত্রে বোমাঠামা লিখতেন না মিষ্টি পাঠানো হইতেছে অরবিন্দ কেস এবার নরেন গোসাই বলে একজন বিপ্লবী ছিলেন যা হয় আর কি ইন টিম সো হি উনি রাজসাক্ষী হয়ে গেছেন ওরা ভেবেছিল আর বাচ্চা ছেলে ও কি জানে তারপর দেখা গেল অনেক কিছুই জানে এবার ও যদি সেগুলো মুখ খুলে দেয় চাপ আছে গনকেশ তখন কানাইলাল দত্ত সত্যেন বসু তারা রোগী সেজে গেল হসপিটালে আর বলল। আমরাও রাজসাক্ষী হব তো প্রথম যখন গেছে ওকে দেখে চমকে আছে তখন সত্যেন বলে আরে কানাই ও রাজসাক্ষী হতে এসছে এবার ও যখন নেমেছে দুজনের পিস্তল বার করে ওকে শ্যুট এবং ও লাস্টে এটা ওই আমি সুভাষ বলছিতে খুব ভালো করে দেওয়া আছে যে ওর দৌড়চ্ছে ওর পিছনে যাচ্ছে লাস্ট ওই হেঁচড়ে পড়েছে ও ড্রেনের মধ্যে পড়েছে কানাই তখন লাস্ট গুলিটা মেরে ওকে শেষ করবে। এবং তারপরে ও গিয়ে বিচারে বলেছিল হ্যাঁ ভাই মেরেছি বেশ করেছি দরকার পড়লে আবার মারব ঠিক আছে এবার এগুলো চলছে কিন্তু মাইন্ডেড তখন এগুলো চলছে মানে ইট ইজ গোয়িং অন এটা উনিশশো আট এবার উনিশশো নয় আশুতোষ বিশ্বাস পাবলিক প্রসিকিউটর ছিলেন তাকে একজন বিপ্লবী মেরেছিলেন একদম দিনের বেলা তার নাম চারুচন্দ্র বিশ্বাস তার এই একটা হাতের তেলো মোস্টি বাঁতের তেলোটা নেই মানে নেই টাঙুল নেই বন্দুকটা এটাতে বাঁধা ছিল মোস্টমালি ডানা তো বাঁধ মানে কোনো একটা হাতে বন্দুকটা বাঁধা ছিল তো এইভাবে তুলেছে দুটো হাত দিয়ে মারতে হবে তো এই হাতে আটকানো আছে বন্দুকটা আর এই হাত দিয়ে ফ্রিগার মেরে মেরে দিয়েছে

আমরা এত কথা বলছি ইন্ডিয়া সুপার পাওয়ার হওয়ার দিকে না এইগুলো কথাটা বললে দিস ইজ নট ভেরি প্ল্যান্ড তোমাকে যেতে হবে মারতে হবে লাগলে লাগবে না লাগবে না লাগবে এই যে ইয়ে আমাদের বীরেন দত্ত গুপ্ত ওই শামসুল আলমকে মেরেছিল মেরে দিয়েছিল এবার তখন রাজবেরি বসকে কেউ চেনে না উনি যে বিপ্লবী বা উনি যে স্বদেশি করছেন কেউ বিশেষ চেনে না বরং উনি ব্রিটিশদের কাছে এমনভাবে যান লোকে ভাবে আমাদেরই লোক তখন আপনি কেউ জেনে দ্যাট টাইম এই সময় রাজবিহারি বোস আর আমাদের যতীন্দ্র মুখোপাধ্যায় ওরফে বাগা যতীন তারা দেখলেন কারণ তখন কংগ্রেসের মধ্যে ফাটল ধরে গেছে এরা তখন ভাবছে যে এদের যদি এখন একটা মানে এরা ইউরোপে বিপ্লব টিপ্লব পড়ে এদের একটা ধারণা হয়েছে যে আমরা এদের এবার ঠেঙিয়ে বিদায় করব তাদের একটা প্যান ইন্ডিয়া রেভলিউশন দরকার তার জন্যে দরকার প্রচুর অস্ত্র তাদের মধ্যে একজন ছিলেন মানবেন্দ্রনাথ রায় ইমেন রায় ওনার আরেকটা নাম আছে নরেন্দ্রনাথ এবার ইনি আবার হচ্ছেন আরেকটা বড় পরিচয় ইনি সিপিআই মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ফাউন্ডার এবার এনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল জার্মান থেকে এক জাহাজ অস্ত্র নিয়ে আসতে আমি সে অত ডিটেলসে যাচ্ছি না এবার তার মধ্যে রাইট এবার তখন বলা হবে বিপিন বিহারী গাঙ্গুলিকে বলবে ঠিক আছে ভাই বাইরে থেকে তো আসছে একটু ভেতরে দেয় কি করা যায় বিপিন বিহারী গাঙ্গুলির একটা সমিতি ছিল আত্মোন্নতি সমিতি এমনি বাইরের দিকে লাঠি খেলা ঠাঠি খেলা কুস্তি ফুস্তি সব হচ্ছে ভেতরে ভেতরে অন্য জিনিস তো এর যে হেড অফিস ছিল সেটা ছিল উনচল্লিশ নম্বর মলঙ্গালে মলঙ্গালেনটা হচ্ছে বেসিক্যালি গণেশচন্দ্র রেভিনিউর মোটামুটি কাছাকাছি প্যারালালি বলতে পারো তুমি যদি ওখানে বিবি গাঙ্গুলি সেটা পড়ো বাঁ দিক ঢুকে যাওয়া যায় এবার মলঙ্গালেনে উনি বলেন যে তোমাকে কিছু করতে হবে অনুকূল মুখার্জি যার বাড়ি অনুকূল মুখার্জি হচ্ছে খুব মানে ছক ছকবাজ লোক যাকে বলে এর থেকে ওর ওর থেকে মানে সবার সঙ্গে র্যাপো করে কিছু কাজ করে দেবে কিন্তু ওনাকে কেউ চেনে না এখানে তো আমি প্রসঙ্গ তো বলে রাখি চট্টগ্রাম অস্ত্রগাল লুণ্ঠনে যে যে অস্ত্র নিয়ে বিপ্লবীরা লড়তে গেছিল সেটা কিন্তু ইনি সাপ্লাই করেছিলেন এটা অনন্ত এটা অনন্ত সিংহের বইতে আছে যে ওনার কাছ থেকে উনি তখন প্রচুর জায়গাতে অস্ত্র সাপ্লাই করে দিয়েছেন এবার অনুকূল মুখার্জির তখন যেটা করলেন যে আচ্ছা অস্ত্র পেতে গেলে কি করা যায় এই অস্ত্র উনি কিভাবে আনবেন সেটা উনি ভাবতে লাগলেন এইবার তুমি যে মহিলাদের কথা বলছিলে না আমি সেই প্রসঙ্গে আসছি বিফোর আই গো টু অনুকূল মুখার্জি একজন মহিলা এখন রিসেন্টলি তাকে নিয়ে একটু কথাবার্তা উঠছে ব্লক ঠক লেখা হচ্ছে তার নাম হচ্ছে ননীবালা দেবী এই যে তুমি বলছিলে মহিলাদের রোলটা কি ছিল সাপোর্ট সার্ভিস ইনি হচ্ছেন সাপোর্ট সার্ভিস ইনি ষোলো বছরে বিধবা এনার ভাইপো ছিল অর্থে আট বছরের বড়ো অমরীন্দ্রনাথ চ্যাটার্জি ইনি উত্তরপাড়ার দিকে থাকতেন ওখানকার বিপ্লবীদের নেতৃত্ব দিতেন উনি একদিন ওকে বললেন যে আমিও যাবো বললো তুমি একটা মহিলা তুমি মানে বললো আমি অনেক কাজে লাগতে বলে আমি অনেক কাজে লাগতে পারি কীরকম কাজে লাগতে পারি তখনকার দিনে বিপ্লবীদের অনেকবার আত্মগোপন করতে হতো অনেক জায়গায় বাড়ি ভাড়া করতে হতো কিন্তু একলা ছেলেকে দেখলে দেবে না উনি কারো পিসিমা কারো বউ হয়ে চলে যেতেন তখনকার দিনে এটা কিন্তু একটা ট্যাব বিধবা মহিলা পরপুরুষের সঙ্গে বাড়িতে গিয়ে থাকছে সে দেশের জন্য যে কারণ হোক এখনো অনেক জায়গায় এবার এবার যেটা হচ্ছে তখন এই একবার অমরনাথ চ্যাটার্জির অফিসে পুলিশ আনা দেয় রামচন্দ্র মজুমদার বলে একজন ভদ্রলোককে পাখড়া নিয়ে যায় তার কাছে একটা মাউজের পিস্তল ছিল আচ্ছা কথাটা মাউজে মানে মাউজার আট আটটা সাইলেন্ট জার্মান মেড পিস্তল প্রচুর মানে গল্পে মশার পিস্তল মজার পিস্তল বলেও লেখা আছে কথাটা মাউজের এবার এই মাউজের পিস্তল যেটা উনি কোথায় রেখে গেছেন বলে যান বা তার জানতে হবে ননিওয়ালা দেবী তার স্ত্রী সেজে জেলে গিয়ে সিঁদুর টিঁদুর পরে জেনে চলে এলেন পুলিশ ক্রমে জানতে পারলে আর উনি এই ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় এখান থেকে চলে যাচ্ছেন ওখানে চলে যাচ্ছেন পুলিশ ক্রমে ক্রমে জানতে পারলে একজন মহিলা আছে যাকে সব জায়গায় দেখা যাচ্ছে কখনো উনি বউ কখনো মা কখনো ইয়ে মাইন্ডেড ব্রিটিশ পুলিশের কিন্তু আমরা যতই তাদের অপছন্দ করি নেটওয়ার্কটা খুব সলিড ছিল এ নিয়ে কোনো সন্দেহ নেই এবার উনি তখন ওরা যে সন্দেহ করছে ওকে একদম পেশোয়ার পাঠিয়ে দিয়েছে মানে ভাবো তখনকার দিনে একটা হার্ডলি কত বছর ভদ্রমহিলার এটা জন্ম এটা হচ্ছে তোমার ধরো উনিশশো পনেরো পনেরো ত্রিশ তিনি চলে গেলেন পেশোয়ার পেশোয়ারে কিন্তু ধরা পড়তেন না ওখানে কলেরা হয়ে গেল তো তাকে তখন ওখান থেকে আনা হলো কাশির হসপিটালে সুস্থ করা হলো তারপরে একটা অমানুষিক লেভেলের অত্যাচার মানে এটা বলতেই আমার একদম অদ্ভুত লাগছে মানে এখনও বোধহয় ওরকম অত্যাচার হয় না নকশাল আমলে বোধ পুলিশ এরম একটু করেছিল ঠলেছিল এখন হয় কি না আমার মনে হয় না এখন হয় বলে এই ভদ্রমহিলাকে জেলের মধ্যে ফেলে দুজন জমাদার নিয়ে এসে তার প্রাইভেট পার্সে দুবাটি রঙ্ক বাটা ঢেলে দিয়েছে থিঙ্ক অ্যাবাউট দ্যাট এবং তারপরে উনি নাম বলেননি আচ্ছা তারপর ওনাকে একলা সেলে রাখা হয়েছে তারপরে গোল্ডি বলে একজন পুলিশের লোক এসেছিলো তাকে বলছে তুমি কি করলে মানে তুমি এখানে থাকতে চাও মানে মানে হোয়াট ডিউ ওয়ান্ট বল আমাকে বেটার জায়গা দিন বলল আমাকে কোথায় দিয়েছ বলে আমি রামকৃষ্ণদেবের স্ত্রী সারদার মাঝে থাকতে চাই তো বলে লিখে দাও উনি দরখাস্ত করলেন গোল্ডি ওর সামনেই ছিঁড়ে দিল উনি তখন ওই অবস্থা উঠে গোল্ডির গাড় একখানা চড় মানে চড় মারতে পারে গোল্ডি নিজেও ভাবে তারপর অনেক দিন রাখার পর উনি অনশন শুরু করলেন তোকে বলল যে না অনশন এই যদি মরে যায় মুশকিল কারণ উনি হচ্ছেন বাংলার প্রথম স্টেট প্রিজনার কিন্তু

ওনাকে অনেক কষ্ট করতে হচ্ছে গম ভাঙতে হচ্ছে তখন ইনি এটা বুদ্ধি খাটালেন ওনাকে বললেন আপনি কি করলে খাবেন তখন উনি বললেন আমাকে এতদিন তোমরা অনেক অত্যাচার করেছো আমি ব্রাহ্মণ মহিলার হাত রান্না করা ছাড়া খাবো না এটা ইংরেজরা সহজে খেয়ে গেল হ্যাঁ তখনকার দিনে ছিল বলো ব্রাহ্মণ মহিলা কে আছে বলে ওই দুকড়িওয়ালা দেবী আছেন তাতে কি হলো ওনার ওই ওই হার্ডওয়ার্কটা চলে গেল ওনার জন্য রান্না করতে হতো আচ্ছা এরা দুজনেই কিন্তু জেল থেকে বেরিয়ে এদের খুব খারাপ অবস্থা হয়েছিল এক দু বছর জেল থেকে বেরিয়েছিল অবভিয়াসলি নীবালা দেবীতে তার সংসার নিতে চায়নি ভাই তুমি এতগুলো পরপুরুষের সঙ্গে ঘর করে এসছো জেলে গেছো তোমাকে নিলে আমাদের এবং উনি খুব কষ্ট পেয়েই উনিশশো সালে মারা যান তারপরে তো বিপ্লবীদের সঙ্গে কি হয় উনিশশো সাতচল্লিশের পরে হোয়াট আফটার নাইনটিন ফোরটি সেভেন হ্যাঁ মানে কিছু কিছু লোক তাম্রপত্র পেয়েছে কিছু কিছু লোক তারা আবার নিজের মানে মানে একটা কি বিপ্লবী স্বাধীনতার পরে গিয়ে সরকারকে বলবে দাদা আমি না আপনাকে স্বাধীনতা দিয়েছি এবার আমাকে কিছুটা করুন অনেকের একটা খুব সেলফ রেসপেক্ট ছিল না আমরা যাব না স্বাভাবিক আমরা যাব না স্বাভাবিক যাইনি সো মানে ডায়েড ইন আই শুড আই সে ইন অবলিভিয়েন ফরগটেন আর দুকড়িওয়ালা দেবীকে তার হাজব্যান্ড ফেরত নেননি উনি ছেলেকে পরে আলাদা করে মানুষ করেছিলেন এবার কথাটা হচ্ছে এই যে বাউজার পিস্তল এর কাছে একটা কাছে এর সাতটা এগুলো এলো থেকে বানানো হয়েছিল নাকি না আই এম কামিং টু দ্যাট এই যে একটু আগে বললাম অস্ত্র জোগাড় করতে বলেছিল অনুকূল মুখার্জি তখন দেখলেন কলকাতা একটা কোম্পানি ছিল আরবি রড্যান কোম্পানি প্রচুর জায়গায় আরও ডিডিএকের ওকে রোড্ডা রড্ডা রদ্দা বলে দিয়েছে ওটা কিন্তু অ্যাকচুয়ালি রোডা আরবি রোডায়ন কোম্পানি এবার আরবি অ্যান্ড রোডায়ন কোম্পানি খুচরো বন্দুক বিক্রেতা ছিল তারা ব্রিটিশদের বিক্রি করত অনেক জায়গা থেকে বন্দুক নিয়ে এসে নিজেদের ছাপ মেরে বিক্রি করত লন্ডনে অফিস ছিল পরে কলকাতা হয় বার্মিংহাম অফিস ছিল এবং তুমি যদি এখন রেডক্রস প্লেসে যাও দেখবে এটা টাইলসের অফিস আছে তার সামনে খুব অদ্ভুত লাগবে দুটো আর্টিফিশিয়াল কামান রাখা আছে আমার পুরো যখন ছোটোবেলা ভাবতাম এই কামান দুটো কিসের জন্য ওইটা আরবি বি রোডের অফিস ছিল আর যেটা ওই অ্যাসিউরেন্স বিল্ডিং সুন্দর মতো বিল্ডিংটার মাঝখান দিয়ে একটা গলি চলে গেছে গোল্ডেকে ধাক্কা খাচ্ছে ওটা ছিল ওর গোডাউন এবার এইখানে প্রচুর অস্ত্র আসতো ব্রিটিশরা অর্ডার দিত আসতো আর আসতো কোথা থেকে কাস্টমস অফিস সেটা কোথায় আগে যেখানে এখন যেটা আরবিআই ওখানে কাস্টমস অফিস ছিল কারণ এ ভাবলেন আমাদের অনুকূল মুখার্জি ভাবলেন এখানে যদি একটা ছেলেকে আমাদের ঢুকিয়ে দেওয়া যায় কোনো রকমে উই উইল গেট ইট ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন তো উনি শ্রী মিত্র বলে একটি ছেলে যার ডাকনাম হাবু তাকে ওখানে ঢুকিয়ে দিলেন তাকে ট্রেনিং ফেনিং অনেক দেওয়া হয়েছিলো সেসব আমি আর গল্পে যাচ্ছি না এবার উনি ওখানে জেটি ক্লিয়ারিং ক্লার্ক হলেন এইবার তিনি হঠাৎ এ তুমি বলছিলেন না সাকসেসফুল হয়েছে কি না এইটা হচ্ছে একটা সাকসেসফুল হওয়ার গল্প এখানে কোনো এই গল্পটার মধ্যে কোনো গুলি গোলা নেই কোনো বন্দে মাতরম নেই লাশ পড়া নেই কিছু নেই মানে সাকসেসফুল হাইস্ট সাকসেসফুল হাইস্ট এবার এর কাছে খবর এলো যে একটা ট্যাকটিশিয়ান জাহাজে করে পঞ্চাশটা মাউজার পিস্তল আর ছেচল্লিশ হাজার কার্টিজ আসছে আচ্ছা মাউজার পিস্তলগুলোর এইটার মানে ইয়ে স্পেশালিটি হচ্ছে লম্বা নল দশখানা বুলেট ঢোকে তার সঙ্গে বড় কথা হচ্ছে এটার মানে অ্যাজ পার বুকস হাজার মিটার অবধি যায় কিন্তু সেটা আইডিয়াল কন্ডিশনে অনেকটা দূর যায় মানে ধরো তিন চারশো মিটার অনেকটা দূর যায় এবার এর সঙ্গে যেটা দিত এর যে কেসটা দ্যাট ওয়াজ এ উডেন কেস এই কেসটাকে তুমি যদি ওটার সঙ্গে লাগা ওটা পুরো রাইফেলের মতন হয়ে যাবে সো ইটস ভেরি পাওয়ারফুল হ্যাঁ এটা তুমি কেউ যদি লাইভ বন্দুকটা দেখতে চায় আলিপুর যে মিউজিয়ামটায় হয়েছে সেখানে পাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যেখানে ওই যে কি অমৃত মহোৎসব গ্যালারিতে সেখানেও আছে এবার কথাটা হচ্ছে যে এই বন্দুকগুলোকে যখন এসছে খবর পাওয়া গেছে অনুকূল মুখার্জি বললো ওই বন্দুকগুলোকে তো লুট করতে হবে এবার একটা মিটিং হলো সেখানে অনেকগুলো এলো যুগান্তর এলো তারপরে ওদিকে অনুশীলন সমিতি সমিতির থেকে লোকজন এলো কিন্তু তারা বললো এটা অসম্ভব ব্যাপার ডালাউজি স্কোয়ারে পুলিশের সামনে দিয়ে এমন কি এই যে এম এন রায় যিনি কি না যতীনবাবুর খুব ক্লোজ ছিলেন যিনি ওই জাস্ট জাহাজ শুধু আর মানতে গেছিলেন তিনি বললেন এটা অ্যাবসেন্ট ব্যাপার আমি নেই তো অত বড় একটা লোক মিটিং ছেড়ে চলে গেল পিপল ওয়াজ বিট ডাউন এবার আত্মনীতি সমিতির সঙ্গে আরেকটা গ্রুপ ছিল ঢাকা মুক্তি সংঘ এই ঢাকা মুক্তি সংঘের একজন ভদ্রলোক ছিলেন শ্রীশচন্দ্র পাল শ্রীষ পাল এর নাম খুব বিশেষ লোক জানেন তখন উনি বললেন যে আমাদের একটা এটা করতে হবে বলো কি করে করবে বলে আই উইল আই উইল টেল ইউ হাউ টু ডু ইট তারপরে যেটা প্ল্যান হলো আচ্ছা তখন কিন্তু এরকম আমাদের মতন ছোট হাতিফাতি ছিল না জিনিসপত্র গরুর গাড়ি করেই সব জিনিস আসতো বললো ছটা গরুর গাড়ি বেরোবে সাত নম্বর গরুর গাড়িতে আমি মালগুলোকে তুলে দেব তোমাদের নিয়ে বেরিয়ে আসতে এবার ছটা গরুর গাড়ি আছে আর সাত নম্বর যে গরুর গাড়িটা সেটাতে ছিলেন বিপ্লবী হরিদাস দত্ত তাকে হিন্দুস্থানি গাড়ি মানে গাড়োয়ান সাজিয়ে দেওয়ার দায়িত্ব ছিল দয়াল হিম্মত সিং কা বলে একজন মারোয়াড়ি মারোয়াড়ি স্বাধীনতা সংগ্রামী মারোয়াড়ি স্বাধীনতা সংগ্রাম সোনার পথর বাড়ি শর্ট অফ প্রভুদয়াল শিহমৎ সিংকা বললেন যে আমি ওনাকে সাজিয়ে দেব এবং উনি যেভাবে আর এমনি উনি খুব ভালো ওই গরুর গাড়ি চালাতে পারতেন মানে হ্যাড দ্যাট স্কিল গাড়িটা ছিল আব্দুল দোসাদ বলে একজন গাড়োয়ানে তাকে অনুকূল মুখার্জি ধেনো মতফত খাইয়ে মোটামুটি ওকে যা বলা হচ্ছে হ্যাঁ হুজুর রেট করে হ্যাঁ হুজুর জো হুজুর ও ওখানে এই যে ছটা গাড়ি গেল উনি সাত নম্বর গাড়ি নিয়ে যখন ঢুকলেন তখন শ্রীস্মিত্র মিত্র এসে খুব চেঁচামেচি কি রে তোকে আসতে বলেছি এত এই করে এলি কেন অ্যাজ ইফ হি ইজ এ অ্যাকচুয়ালি এ পার্ট অফ দ্যাট কিন্তু ওটা ডিকয় এবার ওই যে বন্দুকগুলো বাক্স ছিল বাক্সগুলো উনি পিস্তল টিস্তল সব শুধু খুলে দেখে নিলেন আর ওর সময় অনেক ফলস বুলেট থাকতো ইচ্ছে করে কতগুলো ফলস বুলেট দেওয়া থাকতো দিয়ে গাড়িতে তুলে দেওয়া হয়েছে এবার সাতটা গাড়ি বেরিয়েছে পাশাপাশি আবার দুজন মানে ইয়ে যাচ্ছে মানে বিপ্লবী বন্দুক নিয়ে পাশাপাশি যাচ্ছে এবার একটা জায়গায় এসে গাড়িটা টার্ন নিল মানে এটা হচ্ছে কীরকম তোমায় বলে দিচ্ছি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে বেরোচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে বেরিয়ে জিপিওর সামনেকে বাঁ এটা টার্ন নিল নিয়ে এবার ভ্যানসিটার রো মানে ওই অ্যাস বিল্ডিং গলিটা ঢুকে গেলো ছটা গাড়ি একটা গাড়ি ছটা গাড়ি ঢুকালো একটা সোজা বেরিয়ে গেল এটা এই যে ঘটনাটা এটা আমার পুরো প্রথম কথা হচ্ছে এর বই বিশেষ নেই আর একটাই বই ছিল সেটা আউট অফ প্রিন্ট সেটা আমি কিছু ডেটা জোগাড় করেছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এইটার আমার প্রায় চার পাঁচটা আর্টিকেল লেখা আছে আর আমি এটার মানে এবছরও করা আমি প্রত্যেক বছরই করাই আমার যে ওয়াকিং ট্যুরের গ্রুপটা আছে ব্রেকফ্রি ট্রেলস আমরা পুরো রুটটা দেখাই মানে কীভাবে হয়েছিল কোথা দিয়ে গিয়েছিল কার বাড়িতে পৌঁছেছিল এবার ওখান থেকে ওটা বেরোলো এবার শ্রীষ মিত্র মানে হাবু তিনি ভেতরে ঢুকে বলে এই সাত নম্বর গাড়িটা কোথায় গেল এ এলো না কেন বলে উনিও বেরিয়ে গেলেন মানে দ্য হিরো এক্সিস্ট ফ্রম দ্য সিন এবার উনি ওদের সঙ্গে চলে গেলেন এবার গাড়িটা ঘুরে ভেতর দিয়ে ভেতর দিয়ে এখন যেটা যেটা বিধান রায়ের বাড়ি যেটা এখন ওই ক্লিনিক ওইখান দিয়ে গিয়ে ওটা পড়লো বিবি গাঙ্গুল স্ট্রিট হ্যাঁ বিবেগাঙ্গি নির্মল স্ট্রিট তখন কিন্তু গণেশচন্দ্র এভিনিউ হয়নি মাইন্ডেড ওটা দিয়ে পড়ে ওটা মাঝখানে একটা জায়গা আছে কান্তিগাঙ্গুল এক ছিলেন তার একটা আয়রন ইয়ার ছিল সেই আয়রন ইয়ারের সামনে গিয়ে কথা ছিল ওখানে দাঁড় করা হবে একটা ডিকয় সোজা নিয়ে যাবে না তারপরে ওনার আরেক বন্ধু আছে কালিদাস বসু তার গাড়িটা আসবে গাড়িতে করে নিয়ে যাবে মুশকিল হলো কি এইখানেই প্রবলেম গাড়িটি আর এলো না কোনো কারণে এবার ওদের কিছু ওই ঠিকা গাড়ি করে ওগুলো নিয়ে গিয়ে আরেকজন বাড়িতে ডাম করতে হলো তার নাম ছিল ভুজঙ্গভূষণ ধর তিনি একজন স্টুডেন্ট তিনি এদের রেগুলার সদস্য ছিলেন না মানে আসতেন না ওই জন্যই দেওয়া হলো যাতে নজরটা না পড়ে এবার গাড়িটা আসলে কিন্তু পুলিশের পক্ষে কোনো মতেই ট্র্যাক করা সম্ভব ছিল না এগুলো গেল কোথায় এই যে ঠিকা গাড়িগুলো গেল এটা কিন্তু একটা প্রবলেম হয়ে গেল পুলিশ যেটা পুলিশের ডিসঅ্যাডভান্টেজ ছিল তিন দিন আগে ওরা জানতে পারেনি কারণ যে হাবুর বস মিস্টার প্রায় ছুটিতে ছিলেন তিনি ফিরে এসে বলছেন আচ্ছা ওনাকে দেখছি না উনি তো নেই আচ্ছা উনি মাল খালাস করতে গেছিলেন না হ্যাঁ স্টক সব মিলছে বলছেন না পঞ্চাশটা বন্ধু ছেচল্লিশ হাজার কাট নেই মানে তখন ফোন করলো কাস্টমস অফিসে বলে সে তো আপনাদের লোক নিয়ে চলে গেছে ঘটনা তিন দিন মধ্যে পুলিশ জেনেছে ততক্ষণে শ্রীস্মিত্র হাওয়া গন আউট আউট অফ রংপুর মেল ধরে তিনি আউট অফ মানে ক্যালকাটা নেই সিটিতেই নেই পুলিশ খুব তাড়াতাড়ি ধরলো মানে এগুলো অ্যান্ড কিন্তু ততক্ষণে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে আচ্ছা ডিস্ট্রিবিউশনটা যে হচ্ছে এতগুলো বন্দুক ডিস্ট্রিবিউশন কোথায় হবে কি করে করবে দেন কেম টু অ্যাকশন মোর মানোয়ারিস তার মধ্যে ওঙ্কার মাল সরাফ ছিলেন ফুলচাঁদ ছিলেন আরেকজন ভদ্রলোক ছিলেন রিসেন্টলি তার অর্গানাইজেশন কেম টু নিউজ ফর রিসিভিং দ্য আই থিঙ্ক দ্যাট গান্ধী প্রাইজ যেটা হচ্ছে গীতা প্রেসের মালিক হনুমান প্রসাদ পোদ্দার যাকে নিয়ে এখন খুব কথাবার্তা চলছে গীতা প্রেস এই হনুমান প্রসাদ পোদ্দার ওয়াজ ওয়ান অফ দ্য মেন গাই যিনি মালপত্রগুলো সরিয়েছিলেন আর তুমি শুনলে অবাক হবে একটি বুলেটের বাক্স আমাদের ঘনশ্যামদাস বিড়লা মানে জিডি বিল্ডার বাড়িতে গিয়েছিল এবার পুলিশ এটা কোনোদিন ভাবেনি মারোয়ারিরা যারা তাদের মানে মানে বংশবোধ তারা মাল মাল ঠাল পাচার টাচার করে দেবে আমরা এখনো ভাবতে পারি না মানে স্বাধীনতা সংগ্রামী এবং মারোয়ারি গুজরাটি এই দুটোকে কিন্তু আমরা এখনো খুব একটা মেলাতে পারি না আপনি যদি জেনে থাকেন অন্য কোনো ঘটনা প্লিজ কমেন্টে জানান হ্যাঁ তারপরে পুলিশের এরপরে তল্লাশি ঠল্লাশি করছে এদিকে বন্দুক সব সরিয়ে গেছে ছড়ে গেছে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা মানে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে মানে সে একটা অদ্ভুতভাবে জিনিস চলে গেছে এই তাদের মধ্যেই একটা বন্দুক এই ননিবালা দেবীর যে ভাত ভাইপো তার কাছে গিয়ে পৌঁছেছিল তার কাছ থেকে মজুমদার বাবুর কাছে গিয়েছিল উনি ওটাকে লুকিয়ে দিয়েছিলেন আর এই দুকরিবালা দেবীকে স্বাধীনতা সংগ্রামে এনেছিলেন তার বোনপো নিবারণ ঘটক যিনি ওনার সঙ্গে বিপিন বিহার গাঙ্গুলি আলাপ করে দিয়েছিলেন ওরা ওনার বাড়িতে সাতটা বন্দুক রেখেছিল সেইখান থেকে সাতটা বন্দুক পাওয়া যায় এবং ডিসপ্লেতে এখন যে যে মাউজের পিস্তলগুলো দেখতে পাওয়া যায় তার ম্যাক্সিমামে কিন্তু দুকলিবেলা দেবীর কাছ থেকে উদ্ধার করা ডিস এবার এই বন্দুকগুলো পরে যেটা হয় পরে ডিফারেন্ট ডিফারেন্ট প্রচুর ডাকাতিতে ইউজ করা হয় প্যান ইন্ডিয়া মুভমেন্ট যেটা গাদার মুভমেন্ট হয়েছিল যেটা আলটিমেটলি দিট ক্লিক আউট বিকজ উই হ্যাভ সো মেনি ট্রেটার্স সেখানে ইউজ হয়েছিল। এই বন্দুক রাজবেরি বছর কাছেও গেছিলো এই বন্দুক নিয়ে বাগাযতিন তার শেষ লড়াই লড়েছিলেন এবং বলা হয় যে ভগৎ সিং এর কাছেও এর একটি বন্দুক গিয়েছিল চন্দ্রশেখর রাধের কাছেও গিয়েছিল সো দ্য ভেরি সারা ভারত ছড়িয়ে গিয়েছিল ওয়েল অ্যাকমপ্লিশড থিং এইটার যেটা মুশকিল হচ্ছে এটাকে নি তুমি বলতে পারো যে বাবা এটা নিয়ে সিনেমা হয়নি কেন এটা নিয়ে সিনেমা করার চাপ আছে এটার সময় আমি একটা সিনেমারই খুব মানে ইয়ে খুঁজে পাই এটা হচ্ছে ওশেন্স ইলেভেন তার মানে আমি যে জর্জ হচ্ছেন বাবু না এখানে জর্জ ক্লু বাবু নয় বাবু তো ব্যাক এখানে জর্জ ক্লুনি হচ্ছে অনুকূল মুখার্জি আর তুমি যদি ব্র্যাড পিট কে বলো তাহলে দ্য মাস্টার ব্রেন আর শ্রীসমিত্র করেছে হ্যাঁ এখানে কোনো জুলিয়ার অবস্থা অবস্থা নেই আগেই বলে দিচ্ছি এবার ব্যাপারটা হচ্ছে কি এরকম এই যে ঠান্ডা মাথায় প্ল্যান করে জিনিসটা করা এটা কিন্তু সিনেমা নামানো খুব সোজা ব্যাপার নয়

এখানে কিন্তু শ্রীস্মিত্র হাওয়া হয়ে গেলেন মানে হাওয়া হয়ে গেলেন মানে কি উনি পরবর্তীকালে রাভা উপজাতির ওখানে চলে গেছিলেন সেখান থেকে উনি আর ফেরত আসেননি নোবাডি নোজ হোয়াট হ্যাপেন টু হিম নোবাডি নোজ আর যেহেতু উনি মেন কার্পিট ওকে পুলিশ পায়নি কেস সাজাতে পারেনি এই সবার দু বছর চার বছর বুজঙ্গ ধরে দু বছর এর দু বছর হ্যাঁ যাকে ওরা কষ্ট দিয়েছে যে হনুমান প্রসাদ পোদ্দার হনুমান প্রসাদ পোদ্দারকে ওরা মানে অনেক দিন জেল ঠেল খাটিয়েছিল এবং তখন মারাবাড়ি সমাজ একটা ডিক্লারেশন দিয়েছিল এরা আমাদের সঙ্গে যুক্ত নয় আমরা এদের মানে কন্ডেম করছি আমরা সরকার বাহাদুর বাহাদুরের কাছে মি টেল দ্যাট ডিস পিপল আর নট এ পার্ট অফ আওয়ার ক্ল্যান অফ সোসাইটি অ্যান্ড উই কন্ডেম থেম তো হনুমান প্রসাদ পোদ্দারের খুব দুঃখ হলো রাগ হলো ভাই আমি এত কিছু করলাম আমার তারপরে তিনি অন্য লাইনে চলে গেলেন তারপরে তিনি গীতা প্রেস এই পাবলিকেশন শুরু করলেন ওটা দিকে চলে গেলেন কিন্তু তার অবদানটি অনস্বীকার্য তার সঙ্গে ফুলচাঁদ ছিলেন ওঙ্কার মাস প্রসাদ ওঙ্কাল মাল সারাফ ছিলেন জোয়ালা প্রসাদ ছিলেন এরা আরও অনেক লোক ছিলেন এবার ব্যাপারটা হচ্ছে কি জিডি বিড়লাকে মোটামুটি যখন এটা জানা গেল তার ফ্যামিলি সঙ্গে সঙ্গে তাকে পত্রবার দেশে পাঠিয়ে দিলেন টেগার্টের সঙ্গে কোনো পয়সা পয়সার লেনদেন হয়েছিল কিনা সেটা জানা যায় না আর সেটা নিয়ে এরা কোথাও বলতেও চান না সো বেসিক্যালি দেয়ার ইউনো এনজিট আর এদের কাছে যে বন্দুকগুলো রাখা হয়েছিল এরা তখন প্যাসিভ এরা ব্যাকগ্রাউন্ড স্লিপার সেল হ্যাঁ স্লিপার সেল এবার তুমি যদি মারোয়াড়ি বলো আরেকজনের কথা বলতো ইন্দুমতি গোয়েঙ্কা ইন্দুমতি গোয়েঙ্কার বাবা কংগ্রেসই ছিলেন বিয়ে হয়েছিল কংগ্রেসি ফ্যামিলিতে উনি ষোলো বছর বয়সে উনি তখন পিকেটিং করতে মিছিলে নেতৃত্ব দিতে মহিলা সত্যাগ্রহ সমিতিতে ছিলেন এরকমই একটা সময় তখন কংগ্রেসের ফ্ল্যাগটাকেই মোটামুটি এটা নাইনটিন থার্টি হ্যাঁ নাইনটিন থার্টি কংগ্রেসের যে ফ্ল্যাগটা তখন ওই আমাদের এখন যে ফ্ল্যাগ শুধু ওই চক্রর বদলে মারখানের চরখা ওই ফ্ল্যাগটা নিয়ে উনি মিছিল করে যাচ্ছিলেন তখন ওকে পুলিশ একজন ফ্ল্যাটটা কেড়ে নেওয়ার চেষ্টা করে ষোলো বছরের মেয়ে সার্জেন্টের হাতে কামড়া দেয় যাতে ফ্ল্যাটটা না নিতে পারে আপনারা অনেকে দেখছেন যাদের মেয়েরা বা তোমরা যদি দেখে থাকো ষোলো বছর সতেরো বছর বয়স আমরা যে সময় সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করছি সেলফি তুলছি সেলফি অ্যাঙ্গেল খুঁজছি একটি মেয়ে সেই সময় ফ্ল্যাগ নিয়ে লিড করছে এবং পুলিশের সঙ্গে লিটারেলি কামড়ে দিচ্ছে লিটারালি ফাইট করছে স্বাধীনতা সংগ্রামের কিন্তু এদের কথা আমরা খুব একটা শুনতে পাই না না আমার প্রশ্ন অমিতাভ দা অ্যাজ এ জেনারেল অ্যাজ এন ম্যাঙ্গো পিপল অ্যাজ এন ইন্ডিয়ান কেন শুনতে পাই না শুনতে পাই না তার প্রথম কারণ হচ্ছে দুটো জিনিস এক এদের নিয়ে সরকারের তরফ থেকেও এবং কিছুটা মিডিয়া তরফ থেকেও এর আগে হাইলাইট করা হয়নি আর হাইলাইট হবে কি করে প্রথম কথা এটা একটু মানে আমাকে একটু রুটভাবেই বলতে হচ্ছে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাসের যে বইগুলো ম্যাক্সিমাম তো পুরুষদের লেখা এই যে ননিবালা দেবীর ঘটনাটা আমি প্রথম যখন পড়েছিলাম একটা বইতে এক্স্যাক্টলি বইটা মনে নেই একটা লাইন লেখা ছিল যে ওনাকে ওনার মতন নিষ্ঠাবান মহিলাকে প্রাইভেট পার্সে লঙ্কা লঙ্কা দিয়ে দেওয়া হয় ডিটেলস কিছু নেই এটা রিসেন্টলি এই সোশ্যাল মিডিয়ার যুগে যখন সিনেমাটা এটা যদিও ওনাকে হিসাবে এটা প্রতীক হিসাবে দেখানো হয়েছিল অনেকগুলো ঘটনা দেওয়া হয়েছে এবং এই মানে আরেকটা কেস বলতে পারি ইলা সেন খুব ভালো ছাত্রী ছিলেন তখনকার দিনে মাস্টার্স ছিলেন বিএড পাস করা মহিলা বেসিক্যালি তখন পুলিশ একটা নিয়ম করেছিল একশো চুয়াল্লিশ দ্বারা তোমাকেও মিটিং মিছিল করতে পারবে চিত্তরঞ্জন দাসের শ্রাদ্ধর জন্য ওরা একটা মিছিল করছে সামনের দিকে ছেলেরা পিছনের দিকে মেয়েরা এবার পিছন দিকে মাউন্টেড পুলিশ আসছে এদের মারবে বলে মেয়েদের গায়ে হাত দেওয়া পারুন তখন নীলা সেন কী করবেন রোগা পটকা মেয়ে ওই লাগামটা ধরে উনি ঝুলে পড়বেন যে আমি এগোতে দেবো না সেই দেখে আরও অনেকেই এগিয়ে পড়বেন মানে আলটিমেটলি ওরা লিটারালি ওরকম রোগাপটকা মেয়ে এরকম মোটকা মোটকা মাউন্টেড পুলিশগুলোকে লাগাম ধরে ঝুলে এগোতে দেয় আজকে এবং ইন্দ্রজিৎ পডকাস্টের গল্পটা খানিকটা খাপছাড়া হলো আমিও জানি কিন্তু এই ছোট ছোট গল্পগুলো না জানলে আমরা স্বাধীনতা সংগ্রামী কি হয়েছিল কাদের কথা বলা হয়নি আই নট শিওর আমরা এই এরকম মানে ইন্টারনেটে গল্প যারা যারা ইন্টার বলি ইন্টারনেটে পেয়ে যাবেন বিপ্লবী কমলা দাসগুপ্ত যিনি বেসিক্যালি বিনা দাসকে বন্দুকটা সাপ্লাই করেছেন গুলি করার জন্য তার একটা বই আছে স্বাধীনতা সংগ্রামে বাঙালি মেয়েরা সেখানে কমসে কম সত্তরখানা বিপ্লবীর ডিটেল ডেসক্রিপশন আছে মহিলা বিপ্লবী বইটার নাম আরেকবার স্বাধীনতা সংগ্রামে বাংলার মেয়েরা যতদূর মনে পড়ছে এই লেখি লেখক বা লেখিকার নাম কমলা দাসগুপ্ত কমলা দাসগুপ্ত স্বাধীনতা সংগ্রামে বাংলার মহিলা মহিলারা বা মেয়েরা যাই হোক এবার এটাতে মোটামুটি সত্তরখানা মহিলাদের পুরো ডিটেলস দেওয়া আছে তিরিশখানা মহিলাদের ব্রিফ দেওয়া আছে এবং একটা লম্বা লিস্ট দেওয়া হচ্ছে মানে ধরো দুশো তিনশো মহিলারা যারা লবণ আন্দোলনে গিয়েছিল যারা মহিলাদের যারা মানে বিপ্লবীদের আশ্রয় দিয়েছিল এখানে একবার আমাকে একজন প্রশ্ন করেছিল যারা বিপ্লবীদের আশ্রয় দিয়েছিল সাপোর্ট করেছিল তাদেরও কি আমরা স্বাধীনতা সংগ্রামী বলতে পারি নিশ্চয়ই বলতে পারি আমরা এটাকে কো কনসপিরেটার হিসেবে ধরতে পারি তারা আসলে ব্যাপারটা হচ্ছে ব্যাক এন্ড সাপোর্টটা না দিলে ফ্রন্ট তো কাজ করতে পারে না মুশকিল হচ্ছে আমরা ফ্রন্ট এন্ডটা দেখি ব্যাকএনটা দেখি না আপনারা যারা হয়তো দেখছেন ক্যামেরার সামনে আমি আছি এবং ইন্ডোয়াদের একটা টিম কিন্তু ক্যামেরার পিছনে কাজ করছে যাদের আমরা সামনে কখনো দেখতে পাচ্ছি না ক্যামেরায় নিকনের পুরো টিম আছে আমাদের হসপিটালিটিতে নোভোটেল আছে ওয়ান হাউস বিজনেস সলিউশন আমাদের কনসাল্টিং করছে পিকল সলিউশন প্রোডাকশন করছে তাদের কিন্তু আমরা দেখতেই পাচ্ছি না স্বাধীনতা সংগ্রামের এই যে ছোট ছোট গল্পগুলো যে গল্পগুলো নিয়ে আজকের এপিসোড খালিকটা খাপছাড়া অনেকটা অজানা সেই রকম গল্প যদি আপনারাও কিছু জেনে থাকেন একটু কমেন্ট সেকশনে জানান আই এম শিওর অমিতাভ আমরা পরে আবার কোন একটা সময় এটা নিয়ে আরো কিছু গল্প বলতে পারবো আমি আরেকটা জিনিস তোমায় ছোট্ট করে জিজ্ঞেস করি সন্তোষ মিত্র স্কোয়ারে গেছো হুম পূজো দেখতে হুম সন্তোষ মিত্র লোকটা কি জানো না এটা অনেকেই জানেন ওখানে একটা স্ট্যাচু আছে তলায় লেখা আছে সন্তোষ মিত্র অমর রয় আচ্ছা অমর রয় কে ছিল ভাই নকশাল ছিল বিপ্লবী ছিল কে ছিল খুঁজতে খুঁজতে গলির মধ্যে গিয়ে দেখলাম হিদারাম ব্যানার্জি লেনের মধ্যে একটা হলধর বর্ধন লেন রাইট তারপরে একটা ছোট্ট শহীদ বেদি আছে সেখানে লেখা আছে উনি পুলিশের গুলিতে মারা গেছেন আচ্ছা মারা গেছিলেন কোথায় তারপরে যখন আমি এটা ডিক করতে শুরু করলাম মানে তখন গুগল বাবাজিও কিছু বলতে পারছে না মানে এটা সতেরো সালের কথা তারপরে জানলাম উনি খুব ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন উনি যুগান্তর গ্রুপে অ্যাক্টিভ ছিলেন এবং সাখারি টলার একটা দিতে ইনভলভ ছিলেন কিন্তু মুশকিল হচ্ছিল যতীন্দ্রমোহন সেনগুপ্ত দুঁধে উকিল ওকে বাঁচিয়ে বাঁচিয়ে যাচ্ছে এবার ব্রিটিশদের একটা প্রবলেম হয়ে গেল যে এই লোকগুলোকে এরা স্টেট প্রেসিডেন্ট নিতে পারছে না প্রমাণ নেই তোমার একটা আইন আনলো যে আইনে এদের ডিটেনু হিসেবে রাখা যাবে মানে তোমায় বসকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবার এরা ভদ্রলোক এইসব জেলে এদের বিশাল চেঁচামেচি তখন যেটা এখন খড়গপুর আইটি ওখানে হিজলি ডিটেনশন সেন্টার হবে ওখানে উনি ছিলেন এবার সেই সময় বিনয়বাদল দীনেশ রাইডার্স বিল্ডিং অভিযানটি করে ফেলেছে সেরানি এখানে বিশাল উল্লাস তার মধ্যে যে ম্যাজিস্ট্রেট শাস্তি দিয়েছিল তাকে অলরেডি গুলি করে মেরে দেওয়া হয়েছে তারপর ডিটেনশন সেন্টার থেকে তিনজন পালিয়ে গেল তখন এরা কি করলো এবং কিছু বলার মধ্যে ব্রিটিশের প্ররোচনা ছিল গার্ডরা বলা হলে যেটা ফলস দিল যে ওরা আমাদের ওরা অ্যাটাক করেছিল দমদম অন্ধাধুন যাকে বলে আন্ধাধুন গুলি চালিয়ে দিল এনকাউন্টার 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 একশো জন আহত পঁচিশ জন ইম সিরিয়াসলি ইনজর্ড তার মধ্যে সন্তোষ কুমার মিত্র ছিল উনি ছিলেন আরেকজন ভদ্রক ছিল দুজনই মারা গেছিলেন এবং প্রথম কথা হচ্ছে যে এটা প্রথমে জানানো হয়নি তারপর জানা যায় তারপরে এসে জিনিসটা বার করা এর ব্যাপারটা হচ্ছে লোকটা ব্রিলিয়েন্ট ছিল লোকটা পড়াশোনায় ভালো ছিল লয়ের ডিগ্রি ছিল স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে মানে এবং আমি না যখন ফলকটা দেখলাম আমি দেখলাম ফলকটা যখন হয়েছে তখন বোধ হয় উনি মারা গেছেন কবি আই থিঙ্ক থার্টিস ফার্টিসের দিকে এবার নাইনটি ভদ্রমহিলা ভদ্রমৈলা ফলমৈলা ভদ্রমহিলা এতদিন বেঁচে আছেন একলা এটা আরেকটা জিনিস ডিএল খান রোডের নাম শুনেছ ডিএল খান কে বলো দি এরা কিন্তু এবার সাধারণ মানুষের কথা হচ্ছিল ইনি কিন্তু জমিদার ছিলেন এই যে একটু আগে বলছিলেন ফান্ডিংটা কে করেছিল এই জলের খানেরাই ফাংশিংটা করেছিল এবং এদের জন্যে একে জেলেও যেতে হয়েছিল এবং এদের বাড়িতে বিপ্লবীরা রীতিমতো টার্গেট প্র্যাকটিস করতো এদের বাড়িতে নাইনটিন থার্টিতে ওরা স্বাধীনতার ফ্ল্যাগও উড়িয়েছিলেন যে উই আর ইন্ডিপেন্ডেন্ট ইট ইজ নট অলওয়েজ দ্যাট দ্য সাধারণ অনেক সময় জমিদাররাও ইনভলভ ছিলেন এবং জমিদাররা তার জন্য জেলও খেটেছেন মানে ওনাকে ছাড়াবার জন্য সাত হাজার লোক কোর্টে চলে গেছিল যে ওকে কেন জেল সাত হাজার আপনারা এপিসোডটা যখন দেখছেন পনেরোই আগস্ট কাছাকাছি আমরা সবাই পতাকা বুকে লাগাচ্ছি ব্যাচ পড়ছি গাড়িতে লাগাচ্ছি কিন্তু যদি সেগুলো করার সঙ্গে সঙ্গে আমরা স্বাধীনতার এইসব ছোটো ছোটো গল্পগুলো জানতে থাকি খুঁজতে থাকি পড়তে থাকি অমিতাভ বা যারা আরও লিখছেন তাদের সঙ্গে যোগাযোগ করি ব্রেকফি ট্রেলসের কিছু ট্রেলসে যাই হয়তো আমরা এই গল্পগুলো বেটার অবস্থায় জানতে পারবো কি কি প্রশ্ন কি কি জানতে চান একটু এই এপিসোডের কমেন্ট সেকশানে জানান যাতে আমরা অমিতাভদার সঙ্গে বা আরেকটা এপিসোড করতে পারি এবং ইন্দ্রজিতের অমিতাভদা কোনো সাজেশন এবং ইন্দ্রজিতের জন্য কি করতে পারি বেটারমেন্টের জন্য হ্যাঁ এখন পর্যন্ত এই যে ভ্যারাইটি লোক আনছো এরকম ভ্যারাইটি লোক আসলে আরও বেটার হ্যাঁ মানে আমি তো জানি না যারা জানে তাদেরকে নিয়ে আসছি হুম মানে ব্যাপারটা হচ্ছে আমাকে যে তুমি ডেকেছিলে আমি একটু আশ্চর্য হলাম কারণ আমি তো প্রথাগতভাবে হিস্টোরিয়ান নই আমার বিকম অনার্স আর এম মার্কেটিং এটা নেহাত শখ নেহাত প্যাশনে লিখি কিন্তু এরকম আরও লোক আরও বিভিন্ন মানে স্তর থেকে বা যদি তুমি কখনো কোনো স্বাধীনতা সংগ্রামীর কোনো ফ্যামিলির লোককে ডাকতে পারো যারা হয়তো আরও মানে একটা পার্টিকুলার বলতে পারবেন ডিটেলসে যদি কেউ চেনেন এমন কারককে প্লিজ জানান আমাদের আমাদের তাদের সুবিধা হবে অমিতাভ দা থ্যাংক ইউ সো ভেরি মাছ থ্যাংক ইউ সো মাচ অমিতাভ দা এবং ইন্দ্রজিতে আসার জন্য ধন্যবাদ আমাদের টিমের তরফ থেকে একটা ছোট গিফট একটা বই এই টেবিলে সবই আছে খেলা থেকে গান আমাদের গল্পের সবই হবে হিট কারণ সঙ্গে আছেন অতিথি এবং ইন্দ্রজিৎ